हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आई होप तुम्हारा सबाई खूब भाला आछो, आमरा खूब भाला आछि। एंड आज चले एसेछि आबार एकटा नतून ब्लगेर साथे। सो तुम्हारा जानोई जे एखन 30 डेज डेली ब्लग चैलेंज चलछे, तो सेटार आज होच्छे थार्ड डे। आई होप तुम्हारा ब्लगगुलो खूब भालो लागछे एंड आजकेर ब्लगटाओ खूब भालो लागबे। एंड सारादिन की करी ना करी सबटाई तोमादेर साथे शेयर करब। एंड चलो एखन आर बेशी कथा ना बोले आजकेर ब्लगटा स्टार्ट करि। तो एखन आगे नीचे जाब, नीचे गिये चा करब, आमि निजेओ खेये नेब। एखन आर लास्ट कयेकदिन थेके चा ना खाओयारि चेष्टा करछि, তবে ওই যে সকালের কাজের জন্য যে বৌদিটা আসে তো তার জন্য করতে হয়। তো ঠিক আছে, দুজনে খেয়ে নিবো আর কি, আর চা খেয়ে দেন এক্সারসাইজ করবো। দেন আজকে ভাবছি রেওয়াজ আর করবো না, একটু কাজ আছে মানে পড়ে উঠে, তো তার দিকে আগে পড়তে বসবো, দেন ওই বাকি কাজগুলো করতে হবে। ওই যে বলছিলাম না, কালকে হচ্ছে মায়ের ঘরটা একটু গোছানোর ইচ্ছা আছে, তো কালকে আর গোছানো হয়নি, আজকে সেটা করতে হবে। আর আই এম সো এক্সাইটেড কি আজকে মাস, অনেকদিন পর মার সাথে দেখা হবে। তো যাই হোক, এখন যাই নিচে। মোটামুটি বুঝলে দুই তিন দিন থেকে ভাবছি কিছু জামা কাপড় আছে সেগুলো ওয়াশ করতে হবে, বাট দেখছি দুই তিন দিন থেকে লাগাতার বৃষ্টি পড়ছে। আর এই টাইমে মানে যে টাইমে ধরো ওয়াশ করব, আর তার ফলে হচ্ছে যে মানে রৌদ্রও হচ্ছে না, তো আর কারেন্টও থাকছে না মাঝে মাঝে। তো যাই হোক, আজকে দেখছি রৌদ্রও উঠেছে, কারেন্টও আছে, তো তার জন্য সেগুলো ওয়াশ করি আর মায়ের ঘরটা একটু গুছিয়ে নিই, দেন স্নান করে আবার খেতে যাবো। এই দেখো, বেডটাও ক্লিন করে দিয়েছি, মা এসে খুব আনন্দ পাবে। কেন বলো তো, কোথাও থেকে আসার পর না বেডটা যদি ক্লিন পাও তো ভালোই লাগে, মনটাও খুব একদম ক্লিন ক্লিন লাগে। তো যাই হোক, এই হচ্ছে বেড, এখানে গুছিয়ে দিয়েছি। এখানে হচ্ছে বুক সেলফটা মোটামুটি ভাবে একদম গুছিয়ে দিয়েছি, আর এখানে দেখো আলনাটাও মোটামুটি ভাবে গুছিয়ে দিয়েছি। আই হোক কি আমার ভালোই লাগবে সবটা দেখে। অ্যান্ড এখানে আমার জামা কাপড় ওয়াশ হয়ে গিয়েছে, এবার এগুলো জাস্ট রোদে একটু শুকতে দিয়ে দিবো, দেন স্নান করতে যাবো। ম্যাডামের খাওয়া হয়ে গেল, আগে এসেছিল। বেটু বেটু, ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ফোন দেখছে, দিয়ে ঘুমাবে, সন্ধ্যাবেলা পড়াতে আসবো, ঠিক আছে, কিছু বলে না। তো আজ বুঝলে তো মুখে ভাতে খেয়েছি একদম, তোমাদের দেখানোও হয়নি, আমি পরে থেকে ভাবছি তো দেখালামই না আজকে কী খেলাম। আজকে মাছ ভাত আর একটা মিক্সড সবজি ছিল, তো সেটাই খেয়েছি তাড়াহুড়ো করে একদম। কাট, এই যে দেখো মেঘ করেছে, একদম বিশাল মেঘ করেছে, তো হচ্ছে জামা কাপড়গুলো দেওয়া আছে ছাদে, সেগুলো উঠোতে হবে, তো তার যেগুলো উঠোই দেন আবার বাকিটা বলছি। বেশিরভাগ কাপড় সব কাঁচাই থেকে গেছে, জানো কয়েকটা শুকিয়েছে, তো ভেতরে এই দড়িগুলো যে আছে এখানেই ভাবছি তাহলে একটু মেলে দিই, তাহলে হয়তো শুকিয়ে যাবে। তো রোজ দিনের মতো আজও কারেন্ট পালিয়ে গেছে, এখন গিয়ে একটু বসবো পড়তে। পড়তে মানে আমাদের অ্যাসাইনমেন্ট লিখতে দিয়েছে, তো সেগুলো ওই যে A4 পেজগুলো সব ঠিকঠাক করতে হবে, তো সেগুলো নিয়ে বসবো এখন আর, তাছাড়া কী বা করবো। তো অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে বুঝলে এত ঘুম পেয়েছিল যে আমি ঘুমিয়েও গিয়েছি আর না বসে। তো তারপরে ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যে পড়ে গেছে, ঠাকুর মশাই চলে এসেছে, মাঝে একটা ফ্রেন্ড ফোন করেছিল তারও ফোনটা রিসিভ করতে পারিনি, তো যাই হোক এখন সন্ধ্যা আরতি হবে, তো সেটাই দেখি চলো। এ দেখো সব সময় ভাইয়ের গা লেগে ভাই বসে, পায়ের উপরে বসে গেছে রীতিমতো। এমন চোখ মুখ করে আছে যেন কিছুই জানে না। এই দেখো ভাইয়ের বুদ্ধি, দেখো টাইগারকে হিপনোটাইজ করার চেষ্টা করছে,
ইমা মাথাটা তো গোল গোল ঘুরাচ্ছে ও ইমা, এই দেখো বাবা। তো সন্ধ্যা আরতির পর ভাবলাম যে কি খাওয়া যায়, খিদেও পেয়েছে, তো ভাবলাম চলো তাহলে ম্যাগি খাওয়া যায়, এর থেকে আর ভালো কি হতে পারে। তো দু ভাই বোনের জন্য চার প্যাকেট ম্যাগি করে নিলাম, এগুলো সব ছোটো ছোটো প্যাকেট যদিও, তো চার প্যাকেটে হয়েই যাবে আমাদের। আর বন্ধু ছিল না, বোন দুপুরবেলা খাওয়ার পর বড় পিসিমণির বাড়িতেই থেকে গেছে, ওরা আসেনি, একদম রাতে নাকি খেয়ে আসবে। তো যাক, এখন দেখতে পাচ্ছ লঙ্কা কুচি 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 করে একদম কাটছি আমি। আর পার্সোনালি আমি মানে প্রচণ্ড ঝাল খেতে ভালোবাসি, বাট ভাইয়ের জন্য মাত্র দুটো লঙ্কা আমাকে দিতে হচ্ছে। তো যাক, এখন দেখতে থাকো, প্রচণ্ড ইজিভাবে করছি। আর এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমি লঙ্কা দিচ্ছি, তারপরে দেখবে যে আমি তেল দিচ্ছি। কিছু করার নেই, প্রচণ্ড ভয় থাকে আমার, কিসের ভয়, যে তেলটা যদি গায়ে ছিটকে পড়ে যায়, এই ভেবে আমি প্রথমে লঙ্কা দিই তারপরে তেল। তো শুধুমাত্র লঙ্কার ক্ষেত্রে এটা করি। অ্যান্ড এখন দেখতে পাচ্ছ ম্যাগি দিয়ে দিয়েছি, একদম নাড়াচাড়া করতে আছি, আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে। শুধুমাত্র ম্যাগি মশলা দিয়েই করবো, প্রচণ্ড ইজিভাবে, আর আমাদের এভাবে খেতে ভালোও লাগে। ইয়ে দেখো মা, মানারা বাড়ি চলে এসেছে, গাড়ি ঢুকলো। আমি ভাবতেও পারিনি যে সন্ধ্যাবেলাতেই ঢুকে যাবে, এখন 7:30 হচ্ছে মাত্র। আমি জানি রাত্রে আছে, এখন তাড়াতাড়ি করে নিচে যাই, ভাই অলরেডি চলে গেছে নিচে, তাড়াতাড়ি নিচে যাই। এ দেখো ফাইনালি মা চলে এসেছে, 7 দিন পর বাড়িতে আসলো, 7 দিন পর। এবার 15 দিনের ট্যুর। 15 দিনের ট্যুর? চুপ করে দেখো, চল এবার মানাও এসছে, মানাকে দেখাই। ভাই তুই কোথা থেকে আসলি ট্রলি নিয়ে? এই যে মানা, গাড়িটা চেনো আর কাকুকেও চেনো, যখন আমরা বুনিয়াদপুর প্রোগ্রাম করতে গেছিলাম তখন এই কাকুর গাড়ি। হ্যাঁ টাটা বলছে, কারণ তারা ঘুরো করছে বাড়ি যাওয়ার জন্য। এই দেখো বাবা ধানা সেই বিখ্যাত প্যাড়া নিয়ে এসেছে, আরো অনেক কিছু নিয়ে এসেছে, সেটা দেখাবো পরে তোমাদের কি কি নিয়ে এসেছে। আর মারা তো বাবা ধাম, তারপরে মায়াপুর তারাপীঠও গিয়েছিল। তো দেখ এই প্যাড়াটাকে দেখে নাও, বাবা আমার সেই লাগে খেতে এটা। আলাদাই টেস্ট বাবা ধামের এই প্যাড়ার, পুরো স্বর্গ। ভাইকে আমি ক্যামেরা ধরিয়ে দিয়েছি, আমি আগে খাচ্ছি, কিছু করার নেই ভাই, ইটস ইওর ডিউটি। টাইগারকে দেখা, টাইগারকে দেখা কেমন করে দেখছে, টাইগারকে দেখো। ওই ভাবছো সব আমরা খেয়ে নিলাম, সব আমরা নিয়ে নিলাম, তোর জন্য নিয়ে তো তোকে দিচ্ছি দাঁড়া। মার মুখ চোখে একদম টায়ার্ডনেস দেখা যাচ্ছে, মানে কিছু করার নেই। গাড়িতে গেছে আবার কোথায় কোথায় গিয়েছে, বৈদ্যনাথ ধাম, তারাপীঠ, মায়ের মতো এইভাবে কোনো দাঁড়িয়েছে কেন? ঠাকুর বাড়িটা কে বলো? ও ঠাকুর বাড়িও গিয়েছে, মানে ঠাকুর বাড়ি বলতে বলে দাও দেবঘর ঠাকুর বাড়ি, এটি ভালো করে বলতে হবে। দেবঘর গেছিলাম সুরে তালে বলছে ও। দেখো তোমার আলনা সুন্দর করে গুছিয়েছি, তোমার বেডটা দেখে নাও, আর এখানে তোমার এই সেলফটা দেখে নাও। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার আনন্দের সীমা নেই আজকে। তো যাই হোক, আসলে কি বলতো, এর আগে না কোনোদিন এরকম হয়নি, ধরো যে বাবা ছিল কিছু ধরো কাছে, বা হয়তো মা থাকতো, বা হয়তো মানা থাকতো, এরকম করে ধরো মানে এতদিন থেকে। যদিও বড় পিসিমণি মানে ধরো রাত্রি করে ঘুমোতে আসতো, বাট তবুও মানে বাবা মা ছাড়া মানে একটু যাই হোক সব মিলিয়ে তো একটু ঠিকই আছে। মা চলে এসেছে এখন, এখন আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি না, উই আর সো হ্যাপি, আমরা তিন ভাই বোনই, যে মা চলে এসেছে। ভাইয়েরও খুব আনন্দ লেগেছে, ভাই এতদিন চুপচাপ থাকতো বেশিরভাগ দেখতাম। তো যাই হোক, আর বোন তো বড় পিসিমণির বাড়িতে আছে, আর মানা হচ্ছে বাড়ি চলে গেল, মানা এখানে থাকলো না, মানা বলছে বাড়ি যাই অনেকদিন ধরে বাড়িতে নেই, ওখানে দাদু দিদাও ধরো অপেক্ষা করছে মানার জন্য। তো বললো 2-3 দিন পর হচ্ছে ডক্টরের কাছে চেক আপ করতে যাবে, তখন আসবে দিয়ে থাকবে। তো যাই হোক, এখন গিয়ে একটু মার সাথে গল্প করবো, না এখন পড়তে বসবো, না কোনো রকম ব্লগিং করবো, কি এনেছে না এনেছে মানে সেটাও দেখার আছে। তো এখন রাত্রি করে মার কাছে যাই। তো অনেক গল্প টল্প হলো, এবার যাচ্ছি বড় পিসির বাড়িতে খেতে, মানে আজ রাত পর্যন্ত ওখানে খাওয়ার কথা। তো ভাই চলে গেলো দেখছি, আর বন্ধু ওখানেই আছে, আর আমি এখন তাড়াতাড়ি যাই, আর মা যাবে না, বললো মা প্রচন্ড টায়ার্ড যেহেতু। হ্যাঁ
না না চন্দন কাঠটা রেখে দিলাম যা তুমি যখন যাবা নিয়ে যাবা মানে যা যা নিয়ে এসেছে সেগুলো নিয়ে যাওয়ার কথা তো মা যখন যাবে তখনই নিয়ে যাবে সব আর তোমাদের দেখাবো তো তোমরা আমাকে এই ব্লগে বলিও যে তোমরা কি দেখতে চাও যে মা কি নিয়ে এসেছে না নিয়ে এসেছে তো তবে তোমাদের আমি নেক্সট ব্লগে আমি অবশ্যই দেখিয়ে দিব তো যাকে এখন তাড়াতাড়ি যাই খেয়ে দেয় আর মার জন্য নিয়ে চলে আসবো তো তাড়াতাড়ি যাই एंड आई एन बाड़ी चले आज के तड़ाड़ी चले साढ़े दस टा बच्चे मात्र तो तुम्हारा बेटू को देखते पेले ना कारण बेटू और पिसीमणिर बाड़ी गए दादाओ गए तो जी होक और देखाना है तड़ाड़ी चले आसलम कारण मार जो खावर आनार बेपार छो तो जैक आज के जो तड़ाड़ी चले तो एन एक असाइनमेंट लिखे नहीं कारण मोटामुटी पांच थ छा खाता रेडी करते हैं से हे आठ तारीखर आगे मैं एट अगस्टे सबमिट करते हैं तो एखार समय जेहेतु आो फालतू समय नष्ट ना करी एक लिखी কিছুক্ষণ আজকের মতো কিছুটা লিখলাম আর এখন পারছি না সত্যি কথা বলতে প্রচন্ড ঘুম ভেঙে গেছে এখন পৌনে বারোটা হচ্ছে যদিও তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড আবারও দেখা হবে একটা নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখাবে জানোই এখন 30 days ডেলি ব্লগ চ্যালেঞ্জ চলছে আর আজ ছিল থার্ড ডে সেটাও ভালোভাবে পার হলো এবার দেখা যাক ফোর্থ ডে আমি ঠিকঠাক পারি কি না অ্যান্ড হ্যাঁ এতটুকুই বলার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা